আমরা সকলে চাই আমাদের চাকরি নিশ্চিত হোক, আর এই চাকরি নিশ্চিত করার জন্য আমরা 133 দিনে সারাভাগে আছি। এই চাকরি নিশ্চিত করার জন্য আমাদের যা করতে হবে আমরা তাই বহন করবো ইনশাল্লাহ। এবং আপনাদের ফেসবুক কমেন্টে এবং আপনাদের সকলের মতামতে আমরা জানতে পেরেছি, আমরা এখন একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, আপনারা সকলে সাহাবাদে গণঅনশনের মঞ্চে এসে 4 দিনের 17, 18, 19, 20 এই 4 দিনের সাহাবাদ গণঅনশন মঞ্চে এসে মহাসমাবেশ গণজোয়ার সৃষ্টি করবে। এবং এখান থেকে আমরা 19 তারিখের মিটিংয়ে যাতে আমাদের পক্ষে মতামত আসে এই জন্য গণজোয়ার সৃষ্টি করে দাবি আদায় করে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। তার শুভঙ্করে ভাগি হয়ে গেছে, আমরা আর কোনো শুভঙ্করে ভাগিতে পড়তে চাই না।
এবং মহাদ